যখন রোম্যান্সের ব্যাপার আসে তখন ল অফ অ্যাট্রাকশান কিভাবে কাজ করে অথবা এই রোম্যান্সের ব্যাপারে বা পারফেক্ট পার্টনারকে আকর্ষণ করার ব্যাপারে আপনি কিভাবে এই ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতে পারেন দ্য সিক্রেট টু লাভ হেলথ অ্যান্ড মানি লেসেন নাম্বার থ্রি পেজ নাম্বার থার্টি সেভেন দ্য সিক্রেট টু রোম্যান্স আজ আমরা এই বইটি থেকে রোম্যান্সের রহস্য সম্পর্কে জানব সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন তো আজকের অডিওটি কাদের জন্য হতে চলেছে আজকের অডিওটা তাদের জন্য হতে চলেছে যারা লাইফের রোম্যান্স চাইছে নিজেদের মনের মতো পার্টনারকে জীবনে আনতে চাইছেন ল অফ অ্যাট্রাকশানকে ইউজ করে জীবনে মনের মতো লাইফ পার্টনার আনার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে এবং যে কাজগুলো একদমই করা যাবে না সেই সবগুলো নিয়েই আজকের অডিও ল অফ অ্যাট্রাকশানে অনেক কিছু কাজ করার কথা বলা হয় বাট কি কাজ করা যাবে না সেটাও দ্য সিক্রেটের লেখিকা রন্ডাবার্ন বলেছেন সিক্রেট মুভিটি রিলিজ হওয়ার পর হাজার হাজার মানুষ তাদের পারফেক্ট পার্টনারকে আকর্ষণ করেছেন শত শত বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে অসংখ্য রিলেশনশিপ যা ভাঙতে বসেছিল আবার ঠিক হয়ে গেছে এগুলো কিভাবে সম্ভব হয়েছে এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র সচেতনভাবে ল অফ অ্যাট্রাকশানকে প্রয়োগ করার মাধ্যমে অসংখ্য মানুষ তাদের সময় এবং টাকা নষ্ট করে বিভিন্ন রকম ম্যাচ মেকিং সার্ভিসে গিয়ে নিজেদের জন্য পারফেক্ট লাইফ পার্টনার খুঁজতে কিন্তু সত্যিকারের ম্যাচ মেকিং সার্ভিস হল ল অফ অ্যাট্রাকশান আপনাকে শুধু যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যে রকম রিলেশনশিপ চাইছেন সেই সম্পর্কে ভাবতে হবে এবং সেই সম্পর্কে কথা বলতে হবে যেরকম পার্টনার চাইছেন তার প্রত্যেকটা পজিটিভ দিক যা আপনি চাইছেন সেই সম্পর্কে ভাবা এবং বলা এক জায়গায় শান্ত হয়ে বসুন ভালো ফিল করুন ভাবুন পার্টনারের পজিটিভ গুণগুলো এবং মনে সেটা ফিল করুন তারপর এই ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন ইউনিভার্সকে অ্যালাউ করুন আপনার মনের মতো পার্টনারকে নিয়ে আসতে আমাদের মধ্যে সঠিকভাবে সব কিছুকে দেখার ক্ষমতা নেই কিন্তু ইউনিভার্স সব কিছু দেখতে পাচ্ছে তাই ইউনিভার্স জানে আপনার পারফেক্ট ম্যাচ কোথায় আছে লোকেরা অনেক সময় বলে থাকে যে তারা জীবনে ভালোবাসা এবং সম্পর্ককে আকর্ষণ করে সুখে জীবন কাটাতে চায় কিন্তু তারপর তারা যে কাজটা করে সেটা হলো একজন পার্টিকুলার মানুষকেই আকর্ষণ করতে চায় তারা ভাবে যে ওই পার্টিকুলার মানুষটাই তার জীবনের ড্রিম পার্টনার কিন্তু একটা কথা মনে রাখবেন ইউনিভার্স কিন্তু ভবিষ্যৎটা কী হবে সেটাও জানে ইউনিভার্স ভালোভাবেই জানে সেই পার্টিকুলার মানুষটা আপনার জন্য ভালো হবে বা খারাপ যখন লোকেরা দেখে যে তার চাওয়া সেই নির্দিষ্ট ব্যক্তিকে সে পায়নি তখন তারা ভাবে যে ল অফ অ্যাট্রাকশান তো কাজ করে না কিন্তু ল অফ অ্যাট্রাকশন সর্বদাই কাজ করে চলেছে আপনি মানুন বা না মানুন যদি আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা থাকে আপনার ভালোবাসা ও রিলেশানকে অ্যাট্র্যাক্ট করার এবং আনন্দ ও খুশিতে জীবন কাটানোর তাহলে ইউনিভার্সকে মন দিয়ে শুনুন ইউনিভার্স আপনাকে এটা বলছে যে সেই পার্টিকুলার পার্সন থেকে বেরিয়ে আসুন আমি চেষ্টা করছি আপনাকে একজন পারফেক্ট পার্টনার দিতে কে কোথায় কখন কি করে এইগুলো থেকে বেরিয়ে আসুন কারণ তা না হলে আপনি আপনার ইচ্ছাকে ব্লক করে ফেলছেন এই বইয়েতে রন্ডাবান একটি স্টোরি রিয়েল লাইফ স্টোরি শেয়ার করেছেন একজন যুবতী চেয়েছিল এক নির্দিষ্ট মানুষকে তার লাভ পার্টনার করতে সে নিজের মনে কিছু ভালো ভাবনা আনতে থাকে যে তার পার্টনার কতটা রোম্যান্টিক হবে এমনকি সে তার জার্নালে তাদের কাল্পনিক লাভ স্টোরি এমনভাবে লিখতে থাকে যেন মনে হয় যে সত্যিই এরকম ঘটেছে কিন্তু সেই নির্দিষ্ট মানুষটি তার মতো করে ভাবছিল না মানুষটি যুবতীটির প্রতি যত্নশীল তো ছিল কিন্তু যুবতীটি যা চাইছিল সেটা না হয়ে মানুষটি তার সাথে শুধু বন্ধুত্বই রেখেছিল কয়েক বছর পর এই মানুষটি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন যুবতীটি মনে করে যদি এই মানুষটি তার লাইফে আবার ফিরে আসে তাহলে বুঝবো ইউনিভার্স আমাদের এক করতে চায় এই সময়ের মধ্যেই যুবতীটি একটা জব পায় যেখানে সে এক ব্যক্তির সাথে পরিচিত হয় এবং সাংঘাতিক শক্তিশালী জিনিস এখানেই ঘটে যুবতীটি জার্নালে তার পার্টনার কীরকম হবে তার প্রতি কতটা রোম্যান্টিক হবে সেই সব কিছু হুবহু এই ব্যক্তিটিই ছিল তারা একে অপরের প্রতি ভালোবাসা ফিল করে তাদের মধ্যে একটা সুন্দর কানেকশন তৈরি হয়ে যায় এখন সেই ইউনিভার্স যেভাবে রিয়্যাক্ট করলো তার অ্যাপ্রিসিয়েট করে এবং বুঝতে পারে যে সে যাকে খুঁজছিল সে তার জার্নালে লেখার মতো কিন্তু ছিল না ইউনিভার্স সব জানে কার জন্য কোনটা ঠিক হবে জীবনের ওপর বিশ্বাস রাখুন এই ইউনিভার্স খুবই বন্ধুত্বপূর্ণ এবং আপনার জন্য সব কিছুই করে রিলেশনশিপের ক্ষেত্রে মানুষ বেশিরভাগ সময় ল অফ অ্যাট্রাকশানকে ভুলভাবে ব্যবহার করে তারা মনে করে যে কোনো নির্দিষ্ট মানুষকে জোর করে তারা ভালোবাসাতে পারবে ল অফ অ্যাট্রাকশান ব্যবহার করবে কিন্তু ল অফ অ্যাট্রাকশান কখন এইভাবে কাজ করবে না আপনি কখনোই অন্যের শরীরের মধ্যে ঢুকে তাদের ভাবনা তাদের মনের থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করে আসতে পারবেন না আপনি যা কিছুই চিন্তা করছেন তার মাধ্যমে আপনি আপনার লাইফ তৈরি করছেন সেমভাবে অন্য লোকেরা যেরকম চিন্তা করছে তারাও সেরকমভাবেই নিজেদের জীবনকে তৈরি করছে তাই আপনি যদি ভাবেন যে আপনি অন্যের মনের মধ্যে ঢুকে তার চিন্তাটাকে চেঞ্জ করবেন তাহলে অন্য লোকেরাও আপনার মনের মধ্যে ঢুকে আপনার চিন্তাগুলোকে চেঞ্জ করে দিতে পারবে কিন্তু ভালো বিষয় হলো এটাই যে এরকমটা করা যায় না আপনার হানড্রেড পারসেন্ট ফ্রিডম আছে আপনি যেমন চান সেভাবে নিজের জীবনকে তৈরি করার ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের হানড্রেড পার্সেন্ট ফ্রিডম আছে তারাও নিজেদের জীবনকে যেমন চায় সেভাবেই তৈরি করতে পারে আপনি হয়তো এটা শুনে থাকবেন যে ল অফ অ্যাট্রাকশানকে আলাদিনের জিনের সাথে তুলনা করা হয় আপনার চিন্তাগুলো এরকমভাবেই আপনার ইচ্ছাকে পূরণ করে আলাদিনে যিনি কিভাবে রেসপন্ড করত নিশ্চয়ই জানেন ইউর উইস ইজ মাই কমান্ড যিনি বলতো আপনার ইচ্ছাই আমার আদেশ যা আপনি ভাবছেন যা নিয়ে আপনি কথা বলছেন যা কাজ করছেন এই সব কিছুই যিনির কাছে আদেশ যিনি রকম কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে আপনার হুকুম তামিল করতে লেগে যায় এবং সেই অনুযায়ী মানুষজন পরিস্থিতি ঘটনাকে আপনার সামনে নিয়ে আসে আপনার ইচ্ছাকে পূরণ করবে বলে কিন্তু মনে রাখবেন জিনের কিছু রুলস আছে যে রুলসগুলো সে কখনোই ভাঙতে পারে না সে আলাদিনকে বলে যে আই কান্ট মেক অ্যানিবডি ফল ইন লাভ উইথ অ্যানিবডি এলস আমি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তির প্রেমে পড়াতে পারি না এটা ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও একদমই সেম আপনি ল অফ অ্যাট্রাকশানের সাথে পার্টনারশিপে কাজ করেন আর আপনি এই পার্টনারশিপের মাধ্যমেই নিজের জীবন তৈরি করেন কোনো মানুষ জানুক বা না জানুক তারা কিন্তু ল অফ অ্যাট্রাকশানের সাথে খুব ভালোভাবেই পার্টনারশিপে কাজ করছে এবং নিজেরাই নিজেদের জীবনকে তৈরি করছে এর মানে আমি এখানে বোঝাতে চাইছি যে আপনি ল অফ অ্যাট্রাকশানকে কোনো অন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজে লাগাতে পারবেন না যদি কেউ এরকম চেষ্টা করে তাহলে সে ব্যর্থ হবে অথবা ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী সে নিজের ফ্রিডমই ভেঙে ফেলবে প্রত্যেকটা মানুষই তার নিজের জীবনকে তৈরি করছে এবং সে কোনো দিনই অন্য মানুষের জীবনকে তৈরি করতে পারবে না যতক্ষণ না সেই অন্য ব্যক্তিটি একইভাবে ভাবছে এবং সচেতনভাবে সেই একই জিনিস চাইছে যে আপনি তার সম্পর্কে যেটা চাইছেন ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করার সঠিক পথ হলো খুশি সম্পর্কে ভাবুন সুন্দর ভালোবাসাপূর্ণ একটা রিলেশনশিপ সম্পর্কে ভাবুন এবং তার এই ইউনিভার্সকে অনুমতি দিন যেন আপনার জন্য পারফেক্ট পার্টনারকে এনে দেয় সত্যি বলতে কি অনেক মানুষ আমাকে লিখেছিল যে তারা কীভাবে ল অফ অ্যাট্রাকশানকে ব্যবহার করে তাদের ভালোবাসার মানুষকে তাদের জীবনে পেয়েছে যেহেতু আমরা অন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে আমরা এলোয়েকে ইউজ করতে পারি না এটা সম্ভব হয় তখনই যখন উভয়েই সেমভাবে চিন্তা করে এই জন্য অনেকে বলে থাকে আমি যাকে জীবনে চেয়েছি তাকেই পেয়েছি এটা হয় এই জন্যই আপনি যাকে চেয়েছিলেন সেও একইভাবে আপনাকে চাইছিল তাই ইউনিভার্স আপনাদের একসাথে করে দিয়েছে যদি আপনি সচেতনভাবে ল অফ অ্যাট্রাকশানকে ব্যবহার করেন তাহলে যে কোনো রিলেশনশিপকে ঠিক করা যেতে পারে এক মহিলা ডিসাইড করেছিলেন যে উনি সচেতনভাবে ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাবেন এবং সেই অনুযায়ী উনি ওনার পার্টনারের খারাপ দিকগুলোর বদলে ভালো দিক ভালো গুণগুলো মনোযোগ দেওয়া শুরু করেন তাদের মধ্যে কাটানো ভালো সময়গুলো নিয়ে ভাবতে থাকেন এবং খুশি অনুভব করতে থাকেন ব্রেকআপের কোনো চিন্তা মাথাতে না এনে সে শুধুই ভালো চিন্তা করে যেতে থাকে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের ভাঙতে বসা সম্পর্ক আবার সুন্দর হয়ে যায় এবং জীবন রোম্যান্সে ভরে যায় এবং দুই বছর ধরে তাদের সম্পর্কের মধ্যে এখনও এতটুকু রোম্যান্স কমেনি এই মহিলাটি শুধুমাত্র ডিসিশন নিয়েছে ভালো পজিটিভ ভাবার ও অনুভব করার এবং পার্টনারের সমস্ত নেগেটিভ দিককে ভুলে গিয়েছিল তাকে হারানোর ভয় মনে স্থান দেয়নি কিন্তু বেশিরভাগ ভাঙতে বসা রিলেশানে মানুষ এই ভুলটাই করে তাদের মনে হারানোর ভয় থাকে যা তাদের জীবনে সত্যি হয়ে যায় ভয় কিছুই নয় জাস্ট আপনি কি চান সেটা ভাবুন এটা সবচেয়ে বেটার হবে ভয় পাওয়াচ্ছে সো ফ্রেন্ডস আজকের অডিওটি এই পর্যন্তই যদি অডিওটি হেল্পফুল হয়ে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে আরও এরকম অডিও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার আসবো এখন টাটা